Hi, today we will discuss about conditional sentences. How to use conditional sentences in daily conversation. My name is Devabrata Rai. ইংরেজিতে অনর্গল কথা বলতে অথবা অন্যরা কি বলছে সেটা সঠিকভাবে বুঝতে কিছু বেসিক গ্রামার জানা থাকা প্রয়োজন। তাই আজ সেরকমই একটি নিয়ম আমরা আলোচনা করব। If you study harder, you will pass the exam. If you studied, you would pass the exam. If you had studied harder, you would have passed the exam. এবার সেন্টেন্সগুলিকে ব্যাখ্যা করা যাক। প্রথম সেন্টেন্সটি, ইফ ইউ স্টাডি ইউ লার্ন নিউ থিংস, এটি জিরো কন্ডিশনাল, অর্থাৎ সাধারণ সত্য। যদি প্রথমটা ঘটে তাহলে দ্বিতীয়টাও ঘটে, পড়াশোনা করলে নতুন জিনিস শেখা যায়। দ্বিতীয় সেন্টেন্সটি হলো, ইফ ইউ স্টাডি হার্ডার ইউ উইল পাস দ্য এক্সাম, যদি তুমি আরও বেশি করে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষাটিতে পাশ করবে। এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে তুমি অবশ্যই বেশি করে পড়াশোনা করবে, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা বেশি, অর্থাৎ হাই প্রবাবিলিটি। সেক্ষেত্রে এই ধরনের সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার হয়। ইফ ইউ স্টাডিড ইউ উড পাস দ্য এক্সাম, এই সেন্টেন্সটিতে বলা হচ্ছে যদি তুমি পড়াশোনা করতে তাহলে পাশ করতে। এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে তোমার পড়াশোনায় মন নেই, তুমি আরও বেশি পড়বে না, সুতরাং তোমার পাশ করার সম্ভাবনাটাও কম। এটিও ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু যার ঘটার সুযোগ খুব কম। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম, এটি অতীতের কথা বলা হচ্ছে, যদি তুমি আরও বেশি পড়াশোনা করে থাকতে তাহলে তুমি পাশ করে থাকতে। অতীতের কন্ডিশনাল সেন্টেন্স, এক্ষেত্রে ঘটনাটি ঘটে গিয়েছে, তুমি ভালো করে পড়াশোনা করোনি এবং পরীক্ষাটিতে পাশ করোনি, বর্তমানে এর পরিবর্তন করা সম্ভব নয়। আর কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ইফ ইউ হিট আইস ইট মেলস, যদি তুমি বরফকে উত্তাপ দাও এটি গলে যায়। ইফ ইট রেইনস দ্য ট্রিজ গেট ওয়েট, যদি বৃষ্টি হয় গাছেরা ভিজে যায়। এটিও সায়েন্টিফিক ট্রুথ। এই ধরনের সেন্টেন্সগুলিকে জিরো কন্ডিশনস বলা হয়। ইফ ইট রেইনস আই উইল নট গো টু দ্য পার্টি, যদি বৃষ্টি হয় আমি পার্টিতে যাব না। এক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দের ইজ হাই প্রবাবিলিটি, কারণ এখন বর্ষাকাল, সুতরাং বৃষ্টি হলে আমি যাব না। এই ধরনের সেন্টেন্সগুলিকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার, যদি আমি তুমি হতাম তাহলে প্রস্তাবটি গ্রহণ করতাম, এটি সেকেন্ড কন্ডিশনাল, যার সম্ভাবনা নেই। ইফ আই হ্যাড সাম টাইম আই উড হেল্প ইউ, যদি আমার কিছু সময় থাকতো তাহলে আমি তোমায় সাহায্য করতাম, এটিও সেকেন্ড কন্ডিশনাল, ভবিষ্যতের ঘটনা যার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে, অথবা সম্ভাবনা নেই সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলি ব্যবহার করা হয়। ইফ আই হ্যাড মেট ইউ আই উড হ্যাভ জয়েন দ্য কোর্স, যদি আমি তোমার সাথে দেখা করে থাকতাম অতীতে তাহলে আমি কোর্সটিতে অংশগ্রহণ করতাম, এক্ষেত্রে তোমার সাথে আমার দেখা হয়নি আর আমার কোর্সটিতে অংশগ্রহণ করাও হয়নি। আগের লেসনগুলিতে প্রত্যেকটি কন্ডিশনাল আলাদা করে আরও বেশি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা আছে, আপনি চাইলে সেগুলো শুনতে পারেন। ধন্যবাদ। নাও ইউ নো দ্য রুলস, সো ইউ ক্যান প্র্যাকটিস and use them in daily conversation. And thanks for watching my video. If you like, then please share with your friends so that I can upload more and more videos for you. Put your comments below, and to get instant notification whenever I upload new videos, you can press on the bell icon. Thanks. The links of other videos are given in the description box. You can check them also. Thanks.